Tourists and Magic to another new vlog. Our today is Thursday. Our Pongal and Shankranti. So happy Shankranti and Pongal to all of you. Our today is actually tomorrow. Shabai pithe va payesh is actually khadjo. So our already mauni kore diye gechilo. So amra ar ekhon korchi na. So amader already khawa hoye geche egulo. So chalo ajke din ta eibhabe shuru kori. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের সকালটা একটু লেগি স্টার্ট হয়েছে, কারণ আজকে আমার ছুটি। এখানে হচ্ছে পোঙ্গল, একটা বিশাল বড় ফেস্টিভ্যাল, তো পোঙ্গলে অবভিয়াসলি ছুটি। এই এই সিটিটা পড়ে যায়। আর এখানে হচ্ছে ডালিয়া। এই কিছুদিন আগে জাস্ট দু তিন দিন আগে পুরো জায়গাটাকে গোছালাম, আজকে আবার ব্যাক টু সেম হয়ে গেছে। বাট যাই হোক, এইগুলো ওই ভেতরে যেগুলো রেখেছিলাম সেগুলো ঠিকঠাক আছে। আর অ্যাজ ঋষিকা যেরকম বললো যে আমাদের তো পিঠে পুলি পর্ব আগেই হয়ে গেছে, মানে সংক্রান্তির আগেই শেষ হয়ে গেছে। তো ও এসে আসছে, মাসি এসে গেছে কাজ করতে, মাসি ডিস্টার্ব করা যাবে না, পরে কথা বলছি। আর আজকে ভিডিওতে আমরা একটু বেরোবো, আর হচ্ছে আমাদের আশেপাশে অ্যাকচুয়ালি দেখলাম প্রচুর লেক আছে, আর মানে একটু ঘোরার জায়গা আছে। তো অবভিয়াসলি ওইটা তো যাবোই, সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর যেটার জন্য আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ঋষিকার তরফ থেকে আমাকে দেওয়া ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। মানে আরও গিফট আসছে সেটা আমাকে বলছে না, আমি এটা তো জেনে গেছিলাম, কেননা হচ্ছে সেম অ্যামাজন অ্যাকাউন্ট থেকে ও বুক করেছিল, ও আমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলো, বাট সেটা হতে পারেনি। বাট এটা জাস্ট কালকে লঞ্চ করেছে, আজকে হচ্ছে 14 তারিখ, কালকে অর্ডার দিয়েছে, কালকেই চলে এসেছিলো, বাট আজকে এটাকে আমি আনবক্স করব তোমাদের সামনে। আর কি গিফট আছে তোমার? তুমি তো বললে যে আরও আছে। এনিওয়ে চলো হচ্ছে এখন চট করে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তোমাদের সাথে আবার কথা বলছি। চিংড়ি মাছ আর আলুর একটা ঝোল। প্রত্যেকদিন চিংড়ি মাছ আর নারকেল খেতে 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 পুরো বোর হয়ে গেছি, তো আজকের একটু নিউ রেসিপি করছি। তেমন কিছু না, জাস্ট চিংড়ি মাছের একটা পাতলা ঝোল। তো চলো এবার এটাকে আনবক্স করা যাক। এটার ব্যাপারে বেশি কিছু বলছি না, আগে দেখি এটা কি। এটা হচ্ছে ওয়ান প্লাসের নতুন ব্যান্ড, যেটা ঠিক কালকেই লঞ্চ করেছে, কালকেই এসছে, বাট আমি এটা খুলিনি, বিকজ আই ওয়ান্টেড টু আনবক্স ইট ইন ফ্রন্ট অফ ইউ গাইজ। তো চলো তারপরে খুলি এটা, সব সরাই। আমার প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। বেসিক্যালি এখানে এইটা আছে, আর এটা এটা একটা চার্জার মনে হয়। আমি যখনই ভিডিও করি তখনই হচ্ছে আমাদের বাড়ির নিচ দিয়ে যত জোরে জোরে বাইক গাড়ি যাওয়ার ইচ্ছা হয় ওদেরই। এটা হচ্ছে চার্জিং পোর্ট। এবার চলো এটাকে উদ্বোধন করা যাক, এটাকে খোলে কি করে দাঁড়াও। এটা একদম তোমার সামনে খুলি, ক্যামেরা কোথায়? তো এই হচ্ছে জিনিসটা, চট করে খুলে দেখি। তো মাঝখানে একটা ব্রেক নিতে হচ্ছিল, কারণ এটা হচ্ছে সিঙ্ক হচ্ছিল না, তো এখন আমি করে ফেলেছি। এইটা হচ্ছে এই এটা ওয়ানপ্লাস হেলথ অ্যাপ ডাউনলোড করতে, তো আমার হচ্ছে ওয়ানপ্লাসই ফোন, আর এইটার হচ্ছে এইটা ইন্টারফেস। ইন্টারফেসটা এখন কিছু দেখাচ্ছি না, এবার আস্তে আস্তে তোমাদের। আর আমি এটা রাইট হ্যান্ডেই পড়বো, যাতে হচ্ছে মেইনলি ক্যালোরি ট্র্যাকিং আর হচ্ছে স্লিপ ট্র্যাকিংটা শুনেছি এটা খুব একটা ভালো না, বাট মেইনলি আমার ক্যালোরি ট্র্যাকিং দরকার, স্টেপস কম, এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো দেখা যাক, এটার রিভিউ তো অবভিয়াসলি দেবো তোমাদেরকে, কীরকম মানে এটা ঠিকঠাক কাজ করছে কি না। তো এটা ওয়াটারপ্রুফ আছে, আর হচ্ছে 1.1 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে একটা, ব্যাটারিটা বেশ তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, ব্যাটারি ক্যাপাসিটি এটা বলছে 14 ডেজ, তো ইউজ করবো যখন তখনই বুঝতে পারবো। আর হচ্ছে এটার ওয়াটারপ্রুফিং 68, আর চার্জিংয়ের জন্য তো ওরা ডিভাইস প্রোভাইড করে দিয়েছে, বাট 14 দিন পর অ্যাটলিস্ট 10 দিন তো চলে যাবে, তো মাসে 3 বার চার্জ করা খুব একটা বড় ব্যাপার না। তো এই সব জায়গা থেকে এবার হচ্ছে ঠিকঠাক করতে হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কী অবস্থা হয়েছে। আনবক্সিং করলে এরকম হয়ে যায়, কিন্তু এবার যাই চট করে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা বেশ ইন্টারেস্টিং বানিয়েছে ঋষিকা, তারপরে হচ্ছে যাবো কোথাও একটা ঘুরতে। তো সঙ্গে থাকো আমাদের, আর চলো দেখতে থাকো। তো এখন আমরা লাঞ্চ করে
লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং টেবিলে আর আজকে মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ফার্স্টে আছে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি, আর সন্দীপ এটা করেছে, এটা হচ্ছে শাহি কাজু পানির, কাজু বাদাম বাটা দিয়ে একটা পনির করেছে, বেশ হোয়াইট হোয়াইট, খুব দেখতে খুব ভালো লাগছে। আর এখানে আছে রায়তা, এখানে শুধু শসাই দেওয়া হয়েছে আজকে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, তো চলো আমরা লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর হয়ে গেছিল, কিন্তু লাস্টে এই রায়তাটার মধ্যে এরকম কুচো লঙ্কা দেওয়ার জন্য যা ঝাল লেগেছে মনে হচ্ছে একটু গুড় খেতে হবে। আজকে তো গুড়ের পায়েসটা থাকতে হেভি লাগতো খেতে। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরোবো, যেখানে আমরা এখন ফার্স্টে যাচ্ছি একটা লেকে, তো তোমাদেরকেও সেই লেকটা আমরা আজকে আমরা ম্যাচিং টুইনিং। হ্যাঁ, তোমারও পোলকা ডটস না, ওটা ফুল ফুল তো। হ্যাঁ, ওই যাই হোক, মানে ছেলেদের জন্য এটা ফুল ম্যাচ, মেয়েদের জন্য পার্সেল ম্যাচ হতে পারে। এখনই আসছি উবার, আমরা ওইখানে লোকেশনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি আগারা লেক, এটা একদম আমাদের বাড়ি থেকে অলমোস্ট লাইক কত 3 কিলোমিটার দূর। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে আরো একটা লেক আছে, যেটা আগের দিন তোমাদের দেখালাম, ইবলুর লেক। তো এটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর, কিন্তু আজকে মনে হয় যেহেতু সংক্রান্তি বলে অনেকে এসছে, মানে খুবই লোকজন আছে, বেশ লোকজন আছে আজকে, বাট জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে চলো দেখাই এবার। এইখানে এসে তো মাস্কটা খুলতে হয়, নাহলে এখানে যে এত সবুজ ব্যাপার বলে না, মানে এখানে হাওয়াটা মানে শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাচ বেটার এয়ার কোয়ালিটি আমাদের। তা বলবো আমাদের জায়গাটাতে মানে অতটাও পলিউশন নেই, যদিও একদম বড় রাস্তার ওপরে তাও অতটা গাড়ি ছাড়ি যায় না। তো আমরা এটা একটু এক চক্কর লাগাতে দেখি কতটা, হ্যাঁ আমাদের পুরো ওখানে যেতে হবে তো আবার, হ্যাঁ পারবে না, আচ্ছা যাই চলো। এইদিকে দেখো হচ্ছে সিটি লাইফ, এদিকে নেচার, আমরা মাঝখানে। অলমোস্ট এক আমরা এখন হাফ রাউন্ডে পৌঁছেছি, মানে ওইখান থেকে শুরু করেছিলাম, দেখাচ্ছি এই জায়গাটা থেকে আমরা এখন হচ্ছে হাফ এসছি। এখানে আরও অনেক কটা আউটলেট আছে, সেইটা দিয়ে ভাবছি বেরিয়ে যাবো, কারণ ঋষিকার পায়ে ব্যথা, ওকে হচ্ছে কন্টিনিউয়াস 3 দিন এক্সারসাইজ করে ওর পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, বাট তাও দেখছি এবার। কত কেজি রোগা হতে হবে তোমাকে? 10 কেজি আমাকে 5। তো আমরা হচ্ছে আগারা লেক থেকে বেরিয়ে এখন চলে এসেছি রিলায়েন্স ডিজিটাল, খুব একটা দূর ছিল না, কাছেই ছিল। তো এবার কী কিনতে এসেছি সেটা এখনই বলছি না, বাড়িতে গিয়ে বলছি আর দেখি আগে পাই কিনা, সেটাও তো কথা। এরা নামাজ ছিল সেটা নিয়ে নিয়েছি, কিন্তু বাড়ি গিয়ে দেখাবো না, পরের ব্লগে। তো আজকে হচ্ছে আমাদের মানে জাস্ট 5 মিনিট লেগেছে, 5 মিনিটের মধ্যে যেটা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এখানে খালি বিল আছে, কিন্তু কি নিয়েছি সেটা এই ব্লগে না, নেক্সট ব্লগে দেখতে হবে, কেন জিনিসটা আসবেই কালকে। আর হচ্ছে আমরা আর ওখান থেকে আমাদের রিলায়েন্স ট্রেঞ্চের কুপন দিয়েছিল, তো ওইটা ইউজ করার জন্য এবার দেখো আমরা কি করেছি, আমরা রিলায়েন্স ট্রেঞ্চে চলে এসেছি, এবার এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দাঁড়াও। হ্যাঁ, এইখানে আমরা রিলায়েন্স ট্রেঞ্চে চলে এসেছিলাম, কিন্তু এই রিলায়েন্স ট্রেঞ্চটা এতটাই বাজে ছিল, এখানে কিচ্ছু স্টক টক তো কিছু ছিলই না,
আর সেজন্যই হচ্ছে আমরা এক কাপ চা খেয়ে এবার যাচ্ছি বাড়ি। বাড়িতে গিয়ে হচ্ছে আমাদের জন্য ডেলিশিয়াস পনির ওয়েট করছে, আর আর নিতে হবে রুটি। তো চল এবার উবার বুক করা যাক। তো ফিরে এলাম বাড়িতে, আর কতক্ষণ হয়েছে, 5-6 মিনিট হয়েছে। আর হচ্ছে আজকের ভিডিওতে আমরা মোটামুটি যা যা ঘুরলাম করলাম সেটাই দেখাবার ইচ্ছে ছিল। আর এই জিনিসটা আমি পরে আছি, এটা কিন্তু আমার হেরে গেছে, এই যে এটা এটা হচ্ছে মোটামুটি আমি অ্যাকুরেসি দেখলাম, অ্যাকুরেসি কারণ আমি এই যে আমার এই সাইকেল যেটা আছে ওটার মধ্যেও ক্যালোরি কাউন্ট আর হচ্ছে হার্টবিট রেট দেখা যায়, তো দুটো অলমোস্ট সিঙ্ক। এটাতে বরঞ্চ আমি তো বলবো একটু বেশি, হ্যাঁ বেশি, এটা মনে হচ্ছে একটু বেশি অ্যাকুরেসি কিন্তু বেশি দেখাচ্ছে। তো এটা হচ্ছে ব্যান্ডে লিখে দেয় যত বেগানো একদম ক্লোজ থাকে বলে, তো তার জন্য এটার অ্যাকুরেসিটা বেশি হয়। তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে, তো বেসিক্যালি যেটা একদম কি বলবো মানে বটম লাইন যেটা, যে না আমি যদি হচ্ছে ওকে কোনো টেক্সট করছি বা কোনো পিকচার পাঠাচ্ছি সেটা হোয়াটসঅ্যাপ দেখবে না, এটা কিন্তু কোনো জায়গায় বলা নেই। এন্ড টু এন্ড এনক্রিপশনটা থাকছি, বিজনেস API এ কিছু চেঞ্জ এসছে সেটাতে, মানে এই না যে আমরা হোয়াটসঅ্যাপ সব জিনিস নিয়ে ফেসবুককে পাঠিয়ে দিচ্ছে সেটা না, কিন্তু কিছু কিছু চেঞ্জ এসছে। আর এখানে হচ্ছে মেনলি যেটা দরকার মানে সার্ভার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, মানে ফেসবুকের যে নিজস্ব সার্ভার থাকে সেটা না। তো এনিওয়ে অত টেকনিক্যাল ডিটেলসে না গিয়েও যেটা বলার কথা সেটা হচ্ছে অ্যাটলিস্ট পাসওয়ার্ড এই জিনিসগুলো না রাখা ভালো, কেননা হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের ডেটা দেখছে না, কিন্তু কোনো যদি হ্যাকার হ্যাক করে নেয় তো অবভিয়াসলি তাদের কাছে তো সব ইনফরমেশন চলে যাচ্ছে। যেরকম বিগ বাস্কেটে কিছুদিন আগে হ্যাক হয়েছে, তো বিগ বাস্কেট দেখছে না কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, বিগ বাস্কেটে যে এবার হ্যাক করছে তার কাছে ইনফরমেশান আছে, সে গিয়ে সেগুলোকে রিট্রিভ করে নিচ্ছে। তো তার জন্যই হোয়াটসঅ্যাপের থ্রুতে পাসওয়ার্ড এগুলো অ্যাভয়েড করা ভালো। আর একবার সবকটা আমাদের যা যা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি সেটাতে মানে আমাদের ওগুলোতে কতটা আমরা মানে ব্রিচ হয়েছে কিনা কোনো পলিসি, তো সেটা সেটা আমরা একবার একটা খুব ইজিলি চেক করে নিতে পারি। একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমরা জাস্ট আমি নিজে দিয়ে দেবো ডিসক্রিপশনে যে কোন ওয়েবসাইটে হয় ওটা। তো এনিওয়ে এই ভিডিওটা এর থেকে বেশি আর বাড়াচ্ছি না, তো আজকের মতো এখানে অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব রিসেট ম্যাজিক। তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তো ততক্ষণের জন্য স্টে হ্যাপি এন্ড গুড নাইট।